অনেক টমেটো হয়েছে আল্লাহ রহমতে এই বছর, এবং পাকা শুরু হয়েছে। লাস্ট ইয়ার আমাদের টমেটো পাকা রাখি, গাছ মারা গেছে ঠান্ডায়, বাট আলহামদুলিল্লাহ এইবার পুরোপুরি পাকা অবস্থা আমরা পাচ্ছি, আমরা খাবো ইনশাল্লাহ। আমার মেয়ে অনেক কষ্ট করছে, সে সকাল বিকাল পানি দিছে গাছে, বাবা পানি দিছি, নুরের উম্মি গাছে পানি দিছে। এখন একটু রোদ দরকার, রোদ হইলে এই যে এই দেখতেছেন এইটা, এই টমেটোটা, এই থোকাটা আশা করতেছি কালকে পরশু না পেকে যাবে। এরপরে এখানে ওই যে এখানে হাফ পাকা একটা আছে, ওইটাও পেকে যাবে। এখানে একটা হাফ পাকা আছে, এগুলা কালকে রেডি হয়ে যাবে। এগুলা 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 এগুলো সবগুলো আশা করতেছি ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে রেডি টু ইট, একেবারে রেড কালার হয়ে যাবে। কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার জঙ্গল জঙ্গল বানিয়ে রাখছি আল্লাহ, জঙ্গল টমেটো টমেটো চাষ করছি জঙ্গলের মতো করে। এরিয়াল ভিউ অফ দ্য টমেটো, আমার মেয়ে খুব এক্সাইটেড, সে টমেটো ছুঁড়বে, টমেটো মাকে দিয়ে আসছে। আজকে আমরা টমেটো সালাদ খাবো। এরকম গাছ থেকে মাত্র টমেটো পেড়ে নিয়ে আসলাম, এখন সালাদের প্রিপারেশন চলতেছে। একেবারে ফ্রেশ টমেটো যাকে বলে, বাগান থেকে তুলে সাথে সাথে সালাদ করে তারপরে খাওয়ার জন্য রেডি করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গাছ পাকা টমেটো টেস্টি আলাদা। সাধারণত আমরা বাজারে যেগুলো পাই এগুলো হয়তো বা ফরমালিন দিয়ে পাকানো হয়, বাট গাছের থেকে পাকা টমেটো ছিঁড়ে এটার টেস্ট অলওয়েজ ডিফারেন্ট। আপনারা দেখতেছেন আমি বেশ কয়েকটা টমেটো ছিঁড়ছি কিছুক্ষণ আগে। টমেটো সালাডটা আমার বেবি খুব লাইক করে, আমি লাইক করি, আমার ওয়াইফও লাইক করে, সো ইস লাইক ওয়ান্ডারফুল টাইম। হয়ে গেছে এক বেলার জন্য, আমার মনে হয় 3টা টমেটো ইজ এনাফ, সো আর কাটবো না আজকের জন্য। সালাদের জন্য রেড অনিয়ন ইজ বেস্ট, স্মেল ভালো থাকে এই জন্য রেড অনিয়ন নিয়ে আসছি আমরা। আমাদের ধনিয়া পাতা গাছের থেকে যেগুলো হয়েছিল ওগুলো শেষ হয়ে গেছে, আনফর্চুনেটলি আমরা সালাদ খাইতে পারি নাই আমাদের গাছের ধনিয়া পাতা দিয়ে, এগুলো বাজার থেকে নিয়ে আসছি, বাট খুব ফ্রেশ। মরিচ গাছও লাগাইছি আমরা, গাছে অলরেডি ফুল চলে আসছে, সো ভেরি সুন ইনশাল্লাহ উইল হ্যাভ চিলি অ্যান্ড উইল হ্যাভ দ্য চিলি টমেটো ফ্রম আওয়ার গার্ডেন, কোরিয়ান্ডার অ্যাজ ওয়েল ইনশাল্লাহ, we have some coriander very soon. Yeah, so if you have all this, only thing we'll have leftover is for the salad is cucumber. We
have planted some cucumbers. No, don't throw it, Baba. Don't throw it. Don't throw it. Don't throw it. I have to just rinse it a little bit. It's very interesting. Just make sure there is no dust leftover, any more leftover, because we'll eat it. Don't throw it. Don't throw it. Mm. Please, Papa said please, please. Okay. Please. I need lemon as well. This is very special salad. আপনারা যারা সালাদ পছন্দ করেন, যারা কখনো লেবু ইউজ করেন না এই সালাদের মধ্যে, প্লিজ ট্রাই গিভ সাম লেমন. ইটস ভেরি নাইস ওয়েন ইউ পোর লেমন মানে অন দ্য সালাদ. অলওয়েজ প্রেফার করি. টেস্ট খুব ভালো, স্মেলটাও যথেষ্ট ভালো. এখন জাস্ট ভালোভাবে আপনি মিক্সচার করে নেবেন. দেখি টেস্ট করে দেখি তো কেমন. বাবা বলো তো কেমন হয়েছে?